সূরা আল আম্বিয়ার কিছু আয়াত আমাকে ভীষণভাবে নাড়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুশরিকদের উপাস্য মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, তখন তারা এসে তাকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রভুদের সাথে এসব করেছো? তিনি বললেন, না তো, বরং সবচেয়ে বড় মূর্তিটাই বাকিদেরকে ভেঙেছে, তাকে জিজ্ঞেস করো, হয়তো সে বলতে পারবে। তারপর কি হলো সেটা লক্ষ্য করুন। যখন তারা নিজেদের দিকে ফিরে গেল এবং একে অন্যকে বলতে লাগলো, তোমরাই তো জালিম। অতঃপর তাদের মাথা অবনত হয়ে গেল এবং বলল, তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না। সূরা আল আম্বিয়া 64 এবং 65। এক মুহূর্তের জন্য হলেও তারা বুঝতে পেরেছিল যে তারা ভুল আর ইব্রাহিম আলাইহিসসালাম সঠিক। কয়েকজন তো বাকিদের সামনে সেটা বলেও ফেলেছিল, কিন্তু অল্প কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তারা ফিরে আসলো। তারা কি সত্য গ্রহণের জন্য ফিরে এসেছিল? মোটেও না। তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরে গিয়েছিল একগুয়ে এবং জেদ নিয়ে, তর্কের জন্য, তাকে দোষী সাব্যস্ত করে আগুনে পুড়িয়ে মারার জন্য। হঠাৎ কি হলো? কয়েক মুহূর্তের ব্যবধানে কি এমন হয়ে গেল? কেন সত্যকে চেনার পর তারা সেই ভুল পথের প্রতীক হয়ে গেল? তোমরাই তো জালিম, এই কথা বলার পর তাদের মাঝে কি এমন আলোচনা হলো যা তাদেরকে আবার কুফর এবং শিরকের দিকে টেনে নিয়ে গেল? কি হয়েছিল এই সময়টুকুতে? আমার কি মনে হয় জানেন? কথা, অনেক কথা, মুখের কথা, চাহনির কথা, আমার কল্পনায় এমন অনেক কথোপকথন আসে যার কাছাকাছি কিছু হয়তো সেই দিন তারা বলেছিল। তাদের চোখ মুখ সেদিন হয়তো বলেছিল, হে লোক সকল, তোমরা কি চাও মানুষ তোমাদের ব্যাপারে বলুক? এক তরুণের কথায় অমুক সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিরা চিন্তা চেতনার বিশ্বাস পাল্টে গেছে। সেই ছেলের সামনে তারা স্বীকার করেছে যে দশকের পর দশক তারা বাতিলের উপর ছিল, এরপর তোমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সে কথা একবার ভেবে দেখেছ কি? লোকজন তোমাদেরকে কোন চোখে দেখবে তা বুঝতে পারছো? হে লোক সকল, এই মূর্তিগুলো দেখাশোনা করে আর তাদের স্তুতি গেয়ে বহু বছর তোমরা রুটি রুটির ব্যবস্থা করেছো। আজ যদি ইব্রাহিমের কথা মেনে নিই তাহলে আমাদের রোজগারের কি হবে? হে অমুক, তুমি কিন্তু এখনও আমার টাকা পরিশোধ করনি, মনে আছে তো? তোমার চাকরি, তোমার প্রভাব প্রতিপত্তি কিন্তু এই মূর্তি দেখাশোনার সাথেই জড়িয়ে আছে। আজ যদি ইব্রাহিমের কথা মেনে নাও তাহলে তোমার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করেছো? আর আমার টাকা তখন তুমি কিভাবে শোধ করবে? আর এভাবেই হয়তো তারা ডজন খানেক অজুহাত দাঁড় করিয়ে ফেলেছিল সত্যকে অস্বীকার করে নিজেদের কুফুরকে আঁকড়ে ধরে রাখার জন্য। এভাবেই হয়তো নিজেদের অপরাধ ধামা চাপা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ওরা। আর এভাবেই হয়তো তাদের অন্তরে মুহূর্তের জন্য জ্বলে ওঠা সত্যের প্রদীপ নিভে গিয়েছিল মিথ্যা অহংকার, লাভ লোকসানের হিসেব নিকেশ আর ভবিষ্যতের দুশ্চিন্তার নিকশ অন্ধকারে। যে মানুষটা বলেছিল তোমরাই তো জালিম, সেই হয়তো খানিক পরে চিৎকার করে বলেছিল, যদি পুরুষ হও তবে ওকে জ্বালিয়ে দাও, নিজেদের ভগবানের পাশে দাঁড়াও। নিজ অবস্থান থেকে হয়তো সে 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল, কেবল কওমের সামনে নিজের মান সম্মানকে ধরে রাখার জন্য, তাদের বোঝানোর জন্য যে সত্যের যে শিখা দপ করে অন্তরে জ্বলে উঠেছিল তার লেশমাত্র এখন আর বাকি নেই। এক হতভাগ্য জাতি, যারা সত্যকে চিনতে পেরেছিল তারা সুযোগ পেয়েছিল আম্বিয়াগণের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী হবার, চিরস্থায়ী কল্যাণের ভাগিদার হবার। অথচ মুহূর্তের ব্যবধানে তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল, আর তাই আল্লাহ সুবহানাহু তাআলা তাদের অন্তরগুলোকে পদভ্রষ্ট করে দিলেন। এখন তারা ভয়াবহ যন্ত্রণা ভোগ করে যাচ্ছে বারজাখের জীবনে, আর তারপর তাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী শাস্তি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর আমি তাদের অন্তর এবং দৃষ্টিসমূহকে পাল্টে দেব যেমন তারা কোরআনের প্রতি প্রথমবার ঈমান আনেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতার ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দিব। সূরা আল আনাম 110। সত্য জানার সাথে সাথেই তা স্বীকার করে নিতে হয়, তা না হলে আল্লাহ সুবহানাহু তাআলা যে কোনো সময়ে অন্তর ও দৃষ্টিসমূহ পাল্টে দিতে পারেন, মোহর গেঁথে দিতে পারেন অন্তরে, এমনভাবে অন্তরকে সত্য থেকে ঘুরিয়ে দিতে পারেন যে সে আর কখনোই সত্যর দিকে ধাবিত হতে পারবে না। আমরা এমন পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। দুঃখজনক বাস্তবতা হলো সত্যকে এড়িয়ে যাওয়ার এই প্রবণতা কেবল কাফেরদের মধ্যেই সীমাবদ্ধ নয়, কিছু মুসলিমদের মাঝেও এটা দেখা যায়। এমনকি যারা ইসলামের জন্য কাজ করার দাবি করেন, দিনের কিছু কিছু বিষয়ে ব্যাপারে তাদের মধ্যে এ ধরনের মনোভাব দেখা দেয়। দম্ভ, গর্ব, প্রতিযোগিতা, খ্যাতির মোহ,
ভুল স্বীকার করার মতো সৎসাহসের অভাব, কঠিন পরিণতির ভয় এবং আন্তরিকতার অভাব বাধা হয়ে দাঁড়ায় তাদের পথে। শত দলিল, প্রমাণ, যুক্তি, তর্কের পরও তারা সত্য স্বীকার করতে চায় না, বরং বিরোধিতা করে যায়। যারা সত্যের দাওয়াত দেয় তাদের পিছনে উঠে পড়ে লাগে, আর তখনই মানুষকে গ্রাস করে পথভ্রষ্টতাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করুন, আমাদেরকে চালিত করুন সত্যের পথে এবং এ পথে অবিচল রাখুন। আমিন।